ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সকলেরই স্ব অবস্থান থেকে বা জায়গা থেকে আমার পক্ষ থেকে পরম শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের ক্লাস সেশনটি। ডিয়ার ভিউয়ার্স, আজ অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি এম এ হামিদ এস খান স্যার এসেছি আমার স্টুডিও রুমে ভিডিও ক্যামেরার সম্মুখে আপনাদের সাথে। ডিয়ার ভিউয়ার্স, মূলত আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই সেটি ইংরেজি ব্যাকরণের একটি বিশেষ ব্যবহারকে নিয়ে। অবশ্যই ব্যবহারটির একটি স্পেশিয়ালি বা বিশেষত্ব আছে, যা হোক ব্যবহারটি আমাদের দৈনন্দিন জীবনে আমরা অবশ্যই বলে থাকি। বিশেষ করে বাংলা ভাষাভাষী লোক হিসেবে আমরা উক্ত ব্যবহার দিয়ে বাংলা কথা বলে থাকি, কিন্তু ইংরেজিটি আদৌ অনেকেই করতে পারতাম কি না সেটি বোঝার বিষয়, জানার বিষয়। ডিয়ার ভিউয়ার্স, যদি আগের দিনে বা আগের দিনগুলোতে এমন মনের ভাব ইংরেজিতে প্রকাশ করতে গিয়ে আপনাদের প্রবলেম হতো, আশা রাখব আমার আজকের এই ক্লাস সেশনটি থেকে বা সেশনটির অব্যাহতি পর থেকে আপনাদের আর বিন্দুমাত্র প্রবলেম হবে না। তাই এদিকটি বিবেচনা করে থাকবেন ভিডিওটির শেষ অবধি। ডিয়ার ভিউয়ার্স, ক্লাসটিকে বোধগম্য করে তোলার জন্য আর নিয়ম বা ব্যবহারটিকে অতি স্পষ্ট করে আনার জন্য আমি সাহায্য নিয়েছি হোয়াইট বোর্ডটির, যেটি আমার স্টুডিও রুমে আপনারা দেখতে পাচ্ছেন। তাই শুরুতে আসুন হোয়াইট বোর্ডের দিকে। ডিয়ার ভিউয়ার্স, উপরে স্পষ্টভাবে লেখা আছে ভার্ব টু বি প্লাস অ্যাবাউট টু এর ব্যবহার, অর্থাৎ আমার আজকের ক্লাসের সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তুটি। একটু নিচে লক্ষ্য বা উদ্দেশ্য, অর্থাৎ ভার্ব টু বির সাথে অ্যাবাউট টু এর ব্যবহারটা, লক্ষ্য উদ্দেশ্য কী, সেটি কীভাবে আসে, কোন পরিক্রমায় বাংলা বাক্যগুলো আসবে এবং সেগুলো থেকে কিভাবে আমরা বুঝব যে এখানে ভার্ব টু বির সাথে অ্যাবাউট টু ব্যবহার করলে বাংলাগুলো থেকে ইংরেজিটা করা সম্ভব। ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্য করুন, যদি কাজের আসন্নতা প্রকাশ পায়, এমিনেন্সি, এমিনেন্সি প্রকাশ পায়, মানে কামিং সুন এরকম ধরনের একটা ব্যাপার প্রকাশ পাচ্ছে অনেকটাই, কাজের আসন্নতা প্রকাশ পায়, অর্থাৎ বাক্যটির ভাবধারা যদি, যেমন ধরুন উদাহরণস্বরূপ আমি দিয়েছি পড়ো পড়ো, কাঁদো কাঁদো, মরো মরো ইত্যাদি দ্বিত্ব অসমাপিকার কোনো ক্রিয়া থাকলে, মানে বাক্যটির মাঝে যদি থাকে, তাহলে ভার্ব টু বি প্লাস অ্যাবাউট টু এর ব্যবহার আসে। জি হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, আমি যদি এক্সপ্লানেশন বা ব্যাখ্যাতে যাই তাহলে কিভাবে বলবো একটু লক্ষ্য করুন। হ্যাঁ, কোনো বাক্যে সাবজেক্ট বা কর্তার কাজের দিকে লক্ষ্য রেখে উক্ত কর্তাটির কাজটির আসন্নতা যদি প্রকাশ পায়, অর্থাৎ কর্তাটির দ্বারা কোনো একটি কাজ প্রায় হতে যাচ্ছে, প্রায় হতে যাচ্ছে, হ অবস্থা এমন সেন্স প্রকাশ পেলে ভার্ব টু বি এর সাথে অ্যাবাউট টু এর ব্যবহার আসে। ডিয়ার ভিউয়ার্স, ভার্ব টু বি আপনারা শুনেছেন, জেনেছেন আমার পূর্ববর্তী ভিডিওগুলো থেকে, প্রেজেন্ট টেন্স বা বর্তমান কালের তিনটি, অ্যাম, ইজ এবং আর, পাস্ট টেন্সের দুটো, ওয়াজ এবং ওয়্যার, আবার ফিউচার টেন্সের দুটো, শ্যাল বি এবং উইল বি। ডিয়ার ভিউয়ার্স, সেটি যদি জেনে থাকেন তাহলে আজকের এই ক্লাসটিতে, ছোট্ট আয়োজনটিতে ভার্ব টু বির সাথে অ্যাবাউট টু ব্যবহার করতে গিয়ে আপনাদের বিন্দুমাত্র প্রবলেম হবে না। তবে শুরুতে আরেকবার স্টোরি রুমে নিয়ে যেতে, এই হোয়াইট বোর্ডে নিয়ে যেতে চাই স্টোরি রুমে থাকা। লক্ষ্য করুন, একটু নিচে বাস্তব উদাহরণ দেখানো হচ্ছে, অর্থাৎ উপরে লক্ষ্য উদ্দেশ্যের সাথে বাংলা বাক্যগুলোর মিল আছে কিনা, সিমিলারিটি বা কনফর্মিটিটা আছে কিনা। ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্য করুন, খুবই র্যাপোর্টিভ, যেমন তার কাঁদো কাঁদো অবস্থা, বলুন তো বাংলা বাক্যের মধ্যে কাঁদো কাঁদো দ্বিত্ব অসমাপিকা ক্রিয়াটি আমরা পেয়েছি, কারো কোনো অবস্থা কাজের আসন্নতা প্রকাশ পাচ্ছে, কাঁদো কাঁদো অবস্থা মানে কেঁদেই ফেলবে প্রায়। তারপর লোকটির মরমর অবস্থা হয়েছিল, লোকটি প্রায় মরেই যাচ্ছিল। তিন নম্বর, তার কথা শুনে তোমার হাসু হাসু অবস্থা হবে, তুমি প্রায় হেসেই দিবে। এই যে সেন্স, ডিয়ার ভিউয়ার্স, এগুলো প্রকাশ করার জন্য বলুন তো এমন বাংলা বাক্য আমাদের দৈনন্দিন জীবনে কমিউনিকেশন বা যোগাযোগ করতে গিয়ে আমরা ব্যবহার করি কি না। যদি করে থাকি তাহলে ইংলিশটা আগের দিনগুলোতে আপনাদের জানা থাকলেও আজ থেকে হবে, এমনটা আশা রাখছি। ডিয়ার ভিউয়ার্স, ইংরেজিটা হচ্ছে তার কাঁদো কাঁদো অবস্থা, হি ইজ অ্যাবাউট টু ক্রাই, লোকটির মনোমর অবস্থা হয়েছিল, দ্য ম্যান ওয়াজ অ্যাবাউট টু ডাই, যেহেতু পাস্ট টেন্স আছে। তিন নম্বরে, তার কথা শুনে তোমার হাসু হাসু অবস্থা হবে, ইউ উইল বি অ্যাবাউট টু লাভ টু সি হিম, তার কথা শুনে, সরি একটু জিনিস ভুল হয়েছে, তার কথা শুনে যদি হয় তাহলে টু হিয়ার হিম, সি বলে ফেলেছি আমি ভুলবশত, টু হিয়ার হিম, ডিয়ার ভিউয়ার্স আমি ঠিক করে দিয়েছি, তার কথা শুনে তোমার কাঁদো কাঁদো হাসু হাসু অবস্থা হবে, ইউ উইল বি অ্যাবাউট টু লাভ টু হিয়ার হিম। ডিয়ার ভিউয়ার্স, এবার বাংলা বাক্যগুলো আমরা দেখলাম, বুঝলাম অ্যাবাউট টুর জন্য বাংলা বাক্যগুলো কেমন,
ইংরেজিগুলো হয়ে গেছে সেখানে, কিন্তু ইংলিশটা আপনারা কিভাবে করবেন তার জন্য যে একটা স্পেসিফিক ফরমেশন অফ স্ট্রাকচার বা স্ট্রাকচার ফ্রেম দরকার, সেটিও দিতে আমি ভুল করিনি এবং সেটি স্পষ্টভাবে দেওয়া আছে। গ্যাভিয়ার্স লক্ষ্য করুন, উদাহরণগুলোর একটু নিচে গঠন লেখা আছে রেড কালি দিয়ে, আর গঠনটি আমি স্পষ্টভাবে দেখিয়েছি। প্রথমে বাক্যের সাবজেক্ট, একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। তার কাদো কাদো অবস্থা, তার মানে হি, এখানে দেখুন হি আসছে, সাবজেক্ট শেষ। ভার্ব টু বি, এটা টেন্স অনুসারে বসবে, যেটা এটি বর্তমানকাল, প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে ভার্ব টু বি তিনটি, অ্যাম, ইস, আর, সঙ্গত কারণে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, বসেছে ইজ, তাহলে হি ইজ। দেন অ্যাবাউট টু, আমার স্ট্রাকচার অ্যাবাউট টু এখানে চলে আসে। তারপর বলছি দ্বিত্ব ক্রিয়াটি, দ্বিত্ব অসমাপিকের ক্রিয়াটি ভার্ব ওয়ান, তাহলে দ্বিত্ব অসমাপিকের ক্রিয়া হচ্ছে কাদো কাদো, কাদা ইংরেজি ক্রাই, এখানে ক্রাই চলে আসছে, এই যে ক্রাই। এভাবে ডিয়ার ভিউয়ার্স, প্রত্যেকটি বাংলার ইংরেজি এভাবে হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, একটি গুরুত্বপূর্ণ কথা এই ব্যবহারটির জন্য, সেটি হচ্ছে যে বাংলায় দ্বিত্ব অসমাপিকের ক্রিয়ার ব্যবহার আছে কিন্তু ইংরেজিতে সেটি নেই, সেটি নিয়ম দিয়ে মেক আপ করতে হয়, সেই পরিক্রমে একটি নিয়ম মাত্র আসলো। এইরকম দ্বিত্ব অসমাপিকের ক্রিয়ার আরও অনেক ব্যবহার আছে, বাক্যের মধ্যে ভিন্ন রূপ নিয়ে তারা থাকতে পারে এবং তাদের জন্য ভিন্ন ভিন্ন গ্রামার আসবে, তার মধ্যে একটি মাত্র নিয়ম আজকে আমরা শিখলাম। ডাইভার্স, যদি সত্যিকার অর্থে এই সমস্ত বাংলাগুলো প্রত্যেক দিনের জীবনে আমরা করে থাকি আর আমরা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশটা দিয়ে সেগুলো ট্রান্সলেট করতে চাই, ইংলিশে ট্রান্সলেট করতে চাই, তাহলে অবশ্যই আজকে থেকে ব্যবহারটির লক্ষ্য উদ্দেশ্যকে ভালোভাবে বুঝবেন, উদাহরণগুলোর সাথে অবশ্যই ব্যবহারটির লক্ষ্য বা উদ্দেশ্যের কনফর্মিটি বা সিমিলারিটি মিলিয়ে নেবেন, ইংরেজি অনুবাদ কীভাবে করা যায় বাংলা থেকে সেগুলোর জন্য গঠনটি সুন্দরভাবে পরক করবেন, ইনকালকেট করবেন ব্রেইন সেলে। আই হোপ অ্যান্ড বিলিভ ইফ ইউ ক্যান ইনকালকেট দ্য পারপাস অ্যান্ড অবজেক্টিভ অফ অ্যাবাউট টু উইথ ভার্ব টু বি, অ্যান্ড এগেন ইফ ইউ ক্যান বেটার সি দ্য কনফর্মিটি অর সিমিলারিটি বিটুইন দ্য পারপাস অ্যান্ড অবজেক্টিভ উইথ অ্যান্ড the examples given or shown in the board. And again, if you can have a good glance upon the structure, the formation of structure, a complete frame of structure, I believe you can produce and make thousands and millions of sentences by yourself without taking any help from any book, from any teacher. Dear viewers, shobai bhalo thakben, shosto thakben. About to read Babartike, জীবনে কাজে লাগিয়ে যত সমস্ত মনের ভাব প্রত্যেক দিনের জীবনে প্রকাশ করছেন কমিউনিকেশন বা যোগাযোগ করতে গিয়ে, একটি ছোট্ট ব্যাপার হিসাবে, কমিউনিকেশন একটা ছোট্ট পার হিসাবে, অবশ্যই ভাবটির সাথে অ্যাবাউটটির ব্যবহারটা করতে ভুলবেন না। মনে রাখবেন, স্ট্রাকচার যত বেশি আপনার তত বেশি মনের ভাব প্রকাশনা ওয়ার্ডের পাশাপাশি। এই কথাটি বলে আপনাদের আবারও স্বস্ব জায়গায় অনুকূল অবস্থা, সুস্থ মেজাজ এবং সুস্বাস্থ্য কামনা করে আমি হামিদ স্যার বিদায় চাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।